বিশ্বকাপে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে আজকে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। এমন ম্যাচে টস জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং পাঠায় মাশরাফি বিন মুর্তজার দল। তবে বোলারদের কিছুটা হতাশা করেন অধিনায়ককে, কেরিয়ারদের স্বল্প রানে বেঁধে রাখতে পারেননি। 3 হাফ সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ করেন 321 রান। এই রানে টপকে জিততে হলে বাংলাদেশ থেকে গড়তে হবে ইতিহাস, সেটাই করল টাইগাররা। সাকিব আল হাসানের সেঞ্চুরি আর লিটন দাসের জ্বরে হাফ সেঞ্চুরি বর করে 7 উইকেটে আর 8 ওভার 3 বল বাকি থাকতেই জিতে গেল টাইগাররা। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ এত রানে টার্গেটে জয় পায়। এর আগেরটি ছিল বাংলাদেশের গত বিশ্বকাপে স্কটল্যান্ডের করা 319 রান তারা করে জয় পায়। 322 রান করেছিল টাইগাররা, সর্বোচ্চ 328 রান তারা করে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। ইতিহাস হয়েছে আরও একটি, এই প্রথম বিশ্বকাপে 300রও বেশি রান করে জয় বঞ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এবং যে কোনো ক্রিকেটের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।